প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছো। আজকের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1 গুণ হতে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ কীভাবে করা যায় এবং বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ কীভাবে করা যায়। আজকে আমরা জেনে নিই যে কীভাবে করে এই ধরনের গুণগুলো করা যায়। দেখো, আমি প্রথমে লিখেছি বহুপদী রাশি এবং একপদী রাশি, এখানে দুটি শব্দ লিখেছি। তাহলে আমাদেরকে জানতে হবে যে একপদী রাশি কি, বহুপদী রাশি কি। আমি একটি দেখো একটা রাশি লিখতেছি এখানে, যেমন 5x + y একটা রাশি লিখলাম, আবার এখানে একটা রাশি লিখলাম 5x² y। এখানে দুটি রাশি লিখেছি, এই দুটি রাশির মধ্যে এই রাশির মধ্যে পথ হচ্ছে একটি, এটা হচ্ছে একপদী রাশি। এখানে হচ্ছে দুটি পথ, দেখো 5x একটি পথ, y একটি পথ। তাহলে দ্বিতীয় রাশিতে পথ হচ্ছে কয়টি? দুইটি। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, আরেকটা ওয়াই, দেখো x² y² + z² এটি একটি রাশি, 2x + y এটি একটি রাশি। তাহলে একটু চিন্তা করে বলো তো দেখি, এ রাশিতে পথ সংখ্যা কয়টি? হ্যাঁ, এখানে দুইটি পথ, একটি পথ, দুইটি পথ, ঠিক আছে। আবার একটু চিন্তা করে বলো তো দেখি, এ রাশি এটিতে রাশিটিতে কয়টি পথ এখানে? হ্যাঁ, এখানে হচ্ছে কয়টি? তিনটি রাশি, এখানে পথ হচ্ছে তিনটি, একটি, দুইটি, তিনটি, ঠিক আছে। তাইলে এখানে তিনটি পথ। এই ধরনের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে গুণ করা যায় এটা শিখবো আজকে, এবং বহুপদী রাশিকে আবার বহুপদী রাশি দ্বারা কীভাবে গুণ করা যায় সেই নিয়ম এবং কৌশলগুলো আজকে আমরা জেনে নেব। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার নিয়ম, ঠিক আছে। এখানে একটি আমি উদাহরণ লিখেছি, দেখো 5x² y + 7xy² 5x³ এবং y³ দ্বারা গুণ করো, ঠিক আছে। আমরা এখন শিখব যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে গুণ করা যায়। দেখো, এই যে এখানে রাশিটি লিখেছি, এখানে হচ্ছে এটি হচ্ছে কয়টি পদ? এখানে 1, 2, এটা হচ্ছে বহুপদী রাশি। আর এখানে দেখো, এই রাশিটিতে পথ হচ্ছে একটি, এটা হচ্ছে একপদী রাশি। তাহলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার দুই ধরনের নিয়ম আছে। প্রথমে আমরা একটা নিয়ম শিখি, উপরে নিচে 5x² y + 7xy² × 5x³ y³, অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হবে কীভাবে করে? এই যে প্রথম রাশিটি, এই প্রথম রাশিটি হচ্ছে কি? প্রথম রাশিটা হচ্ছে গুণ্য, দ্বিতীয় রাশিটা হচ্ছে কি? গুণক। গুণক দ্বারা এই প্রথম রাশির প্রত্যেকটি পদকে কী করতে হবে? আলাদা আলাদা করে গুণ করতে হবে। দেখো, আমরা গুণ কীভাবে করব? তাহলে গুণ করার নিয়ম, এই যে এই সংখ্যাটা দাদা, যখন আমরা এই সংখ্যাকে গুণ করব, 5 এর সাথে 5 গুণ করলে কত পাই? 25। এখানে x³ আছে, এখানে x² আছে। তাহলে আমরা সূচকের বিধি অনুসারে শিখেছি x³, যেমন x³ × s² সূচকের বিধিতে আমরা শিখেছিলাম বৃত্তি যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে? যোগ হবে, 3 + 2, অর্থাৎ এটা হবে কত? x⁵। তাহলে আমরা সরাসরি লিখি, x³ আর x² গুণ করলে কী হবে? x⁵ হবে, ঠিক আছে। এরপরে এখানে আছে কি? y³ আর y গুণ করলে কত হবে? y এর পাওয়ার হচ্ছে কত? 1। এখানে y এর পাওয়ার হচ্ছে কত? কিউব। তাহলে এটা কত হবে? y⁴ হবে, প্লাসটা বসবে। এরপরে আবার এই এক পদটা দ্বারা প্রথম রাশির দ্বিতীয় পদকে কী করতে হবে? গুণ করতে হবে। দ্বিতীয় পদকে যদি আমরা গুণ করি কী পাবো? 5 × 7 = 35। x³ আর x গুণ করলে কত হবে? x⁵ হচ্ছে 1, এখানে হচ্ছে কিউব, তাহলে কত হবে? x⁴। এখানে y² আর y³, y² এর সাথে y³ গুণ করলে কী পাই? প্রথমে আমরা y টা লিখবো, দেখো 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নির্ণয় গুণফল। আমরা লিখতে পারি নির্ণয় গুণফল সমান কত? 25 x⁴ y⁴ + 35 x⁴ y⁴। এটা একটা কৌশল। আবার এটাকে আমরা পাশাপাশি লিখতে পারি। পাশাপাশি কীভাবে লিখবো? দেখো 5x² y
প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণ ফাইভ এক্স কিউব ওয়াই কিউব। যদি আমরা পাশাপাশি গুণ করি, পাশাপাশি গুণ করলে দেখো এই পদ দ্বারা এখানে কয়টি পদ, দুটি পদ, প্রত্যেক পদকে আলাদা আলাদা করে গুণ, এটা দ্বারা এটাকে গুণ করলে আমরা কত পাবো দেখো এইভাবে করে লিখতে হবে, ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ফাইভ এক্স কিউব ওয়াই কিউব বন্ধনীভুক্ত করলাম, এখানে আছে কত প্লাস, আবার এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, সেভেন এক্স ওয়াই স্কোয়ার গুণ ফাইভ এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এই গুণ্য দ্বারা প্রথম পদ, এই রাশির প্রথম পদকে গুণ দিলাম, আবার এই গুণ্য দ্বারা দ্বিতীয় প্রথম রাশির, এই যে এই রাশির দ্বিতীয় পদকে গুণ দিলাম, ঠিক আছে। তাহলে আমরা গুণফল কী পাই, গুণ করে ফেলি, পাঁচ পাঁচা কত পঁচিশ, তাহলে এস স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ, ওয়াই আর ওয়াই কিউব গুণ করলে কত হবে, এখানে পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে থ্রি, তাহলে কত হবে ফোর হবে, প্লাস পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ, পাঁচ সাথে কত পঁয়ত্রিশ, তাহলে এক্সের সাথে এক্স কিউব গুণ করলে কত হয়, এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে কিউব, হচ্ছে পাওয়ার হচ্ছে কত কিউব, তাহলে তিন আর একে কত হয় চার, এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এস স্কোয়ার, এখানে আছে কত এক্স কিউব, তাহলে এস স্কোয়ার আর কিউব গুণ করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফাইভ, ঠিক আছে। আমরা এইভাবে করে এই গুণগুলো নির্ণয় করতে পারি, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা নাম দিলাম বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, ঠিক আছে। আমরা উপরে নিচে এই গুণ করার করতে পারি, অথবা এই বিকল্প পদ্ধতিতেও গুণ করতে পারি। দেখো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার জন্য আরেকটি উদাহরণ আমি এখানে লিখেছি, এখানে একটি, এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, ঠিক আছে। এখানে বহুপদী একটি রাশি, এটাকে আমি প্রথমে লিখি এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি ইন্টু এট দি পাওয়ার ফোর বি স্কোয়ার, উপরে নিচে আমরা গুণ করে ফেলি, আগে যেভাবে গুণ করেছিলাম সেই নিয়ম অনুসারে আমরা গুণ করে ফেলি, ঠিক আছে। তাহলে গুণ করলে আমরা কী পাই, টুর সাথে এটা গুণ করলে এখানে আসবে টু, এক কিউব আর এট দি পাওয়ার ফোর, থ্রি আর চার, থ্রি আর ফোরও যোগ করলে কত হবে সেভেন, ঠিক আছে সেভেন। এরপরে কী আছে বি স্কোয়ার, বি স্কোয়ারটা বসে যাবে, তাহলে এট দি পাওয়ার ফোর দ্বারা এটাকে গুণ করলে এট দি পাওয়ার সেভেন, বি স্কোয়ারের সাথে এখানে সদৃশ না থাকার কারণে বি স্কোয়ারটা বসে যাবে, ঠিক আছে। মাইনাস বি কিউবের সাথে এখন এটা গুণ করবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে এই রাশিটা আমরা গুণ বিয়োগ গুণ করবো, তাহলে এক্স এট দি পাওয়ার ফোর এখানে সদৃশ আকারে নাই, তাহলে এট দি পাওয়ার ফোরটা বসে যাবে, তাহলে বি কিউবের সাথে এটা বি স্কোয়ার মিল আছে, ঠিক আছে, সদৃশ আকার আছে, তাহলে বি কিউব আর বি স্কোয়ার গুণ করলে কত হবে থ্রি আর দুইয়ে ফাইভ, বি টু দি পাওয়ার ফাইভ, এই প্লাসটা এখানে বসবে, তাহলে আবার এটা গুণ করবো, থ্রির সাথে গুণ করলে থ্রি পাবো, এর সাথে এট দি পাওয়ার ফোর গুণ করলে কত হবে, এর পাওয়ার হচ্ছে ওয়ান, এট দি পাওয়ার ফোর এর পাওয়ার হচ্ছে কত ফোর, ফোর আর ওয়ান যোগ করলে কত হবে এট দি পাওয়ার ফাইভ। এরপর এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, বি এর পাওয়ার হচ্ছে কত ওয়ান, এখানে বি স্কোয়ার, তাহলে ওয়ান আর টু যোগ করলে কত হবে বি কিউব। এরপর সিটা কোথায় যাবে একটু চিন্তা করে বলো তো দেখি, হ্যাঁ সিটা এখানে বসে যাবে যেহেতু এটা বিসদৃশ, ঠিক আছে। তাহলে সদৃশ আকারে যেগুলো থাকবে এগুলো গুণ হয়ে যাবে, আর বাকি যেগুলো বিষদৃশ থাকবে ওগুলো তোমার কী হবে, ওগুলো আলাদা করে গুণের মধ্যে বসে যাবে, তাহলে এটা আমরা গুণফলটা করলাম, এটা বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি আমরা বন্টন বিধির যে সূত্রটাই শিখেছি সেই সূত্রটা প্রয়োগ করবো। দেখো বন্টন বিধির সূত্রের মধ্যে আমরা শিখেছিলাম এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট ডট ইকুয়াল টু, এই যে এই গুণ গুণ গুণ্য দ্বারা তোমার এই গুণক দ্বারা এই গুণ্যকে কী করতে হবে, গুণ করতে হবে। দেখো এম দ্বারা যখন প্রত্যেকটি পদকে গুণ করবো, এম দ্বারা এই প্রথম পদকে গুণ করলে এম এ, এম দ্বারা দ্বিতীয় পদ বিকে গুণ করলে এম বি, এম দ্বারা তৃতীয় পদ সিকে গুণ করলে এম সি, এভাবে করে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদকে কী করতে হবে, এই গুণক দ্বারা গুণ্য দ্বারা কী করতে হবে গুণ করতে হবে, অর্থাৎ গুণক দ্বারা গুণ করতে হবে। আসো আমরা তাহলে পাশাপাশি গুণটা করি, টু এ কিউব মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি ইন্টু এট দি পাওয়ার ফোর বি স্কোয়ার, ঠিক আছে। পাশাপাশি গুণটা করি, তাহলে এটা দ্বারা এই গুণক দ্বারা, এই গুণক দ্বারা কী করতে হবে প্রথম পদকে গুণ করতে হবে, তাহলে এট দি পাওয়ার ফোর বি স্কোয়ার গুণ টু এ কিউব, এই মাইনাসটা বসবে এখানে, তাহলে এই দ্বিতীয় পদের সাথে এটা গুণ হবে, তাহলে বি কিউব ইন্টু এট দি পাওয়ার ফোর বি স্কোয়ার, এখানে যে চিহ্ন আছে চিহ্নটা এখানে বসবে প্লাস, তাহলে এই তৃতীয় পদের সাথে এটা গুণ করতে হবে, ঠিক না, এ বি সি গুণ এট দি পাওয়ার ফোর বি স্কোয়ার গুণ করলাম। এখন আসা আমরা গুণগুলো করে ফেলি, তাহলে এটার সাথে গুণ করলে কী হবে টু, আর এক কিউব আর এট দি পাওয়ার ফোর গুণ করলে কত হবে সেভেন, আর বি স্কোয়ারটা বসে যাবে মাইনাস,
দেখো এ টু দি পাওয়ার ফোর প্রথম বসবে বি কিউব আর বি স্কোয়ার গুণ করলে কত হবে তিন আর দুয়ে পাঁচ এ টু দি পাওয়ার ফাইভ প্লাস তাহলে থ্রিটা বসে যাবে এখানে এর সাথে এ টু দি পাওয়ার ফোর গুণ করলে কত হবে এখানে ওয়ান আছে এটা ফোর আছে কত হবে এ টু দি পাওয়ার ফাইভ বির সাথে বি স্কোয়ার গুণ করলে কত হবে বি কিউব সিটা এখানে নাই বিশদৃশ হওয়ার কারণে সিটা আলাদা করে বসে যাবে এটা হচ্ছে তোমার এটা গুণফল তাহলে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে গুণ করা যায় সেই নিয়ম কৌশল এবং পদ্ধতি সম্পর্কে জানলাম আমরা এখন শিখব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কীভাবে গুণ করা যায় দেখো এই যে একটা রাশি এখানে একটা রাশি এই রাশির মধ্যে পদ একাধিক ঠিক আছে এখানে দুটি পদ এখানে দুটি পদ তিনটি পদ বলা আছে চারটে পদ বলা আছে ঠিক আছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ কীভাবে করা যায় করার নিয়ম আমরা আগে যেভাবে আলোচনা করেছি উপরে নিচে কি করে গুণ করব প্রথমে আমরা উপরে নিচে গুণ করি থ্রি এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে তাহলে এখানে এক্স বসবে এখানে ওয়াই বসবে সদৃশ আকারে আমরা সাজিয়ে লিখব ঠিক আছে সদৃশ আকারে সাজিয়ে লিখলাম সদৃশ আকারে যখন সাজিয়ে লিখবো আমরা তখন প্রথমে এক্স দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এখানে আমরা একটু চিহ্নিত করে দিই এটা হচ্ছে তোমার কি গুণ্য এটা হচ্ছে তোমার কি গুণক এটা হচ্ছে গুণক তাহলে গুণক দ্বারা গুণ্যকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে গুণক হচ্ছে তোমার কি এক্স তাহলে এক্স দ্বারা যখন প্রথম এই পদকে গুণ করব অর্থাৎ এখানে এই রাশির মধ্যে পদ দুইটি প্রথম পদ দ্বিতীয় পদ তাহলে এই গুণক দ্বারা এই প্রথম পদের অর্থাৎ গুণকের প্রথম রাশি প্রথম পদ দ্বারা গুণের প্রথম পদকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এক্স দ্বারা প্রথমে এটাকে গুণ করি গুণ করলে কী হবে থ্রি এস স্কোয়ার এক্স এক্সে গুণ করলে এস স্কোয়ার হয় তা আবার কী করতে হবে এটা এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে প্লাস থাকবে টু এক্স ওয়াই বসবে ঠিক আছে এরপর আবার আসো গুণকের দ্বিতীয় পদ ওয়াই দ্বারা কী করতে হবে আবার এই গুণকে গুণ করতে হবে প্রত্যেকটি পদকে আলাদা আলাদা করে তাহলে ওয়াই দ্বারা থ্রি এক্সকে গুণ করলে কত হবে থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই ওয়াই দ্বারা এটাকে গুণ করলে কী হবে প্লাস প্লাসে প্লাসে প্লাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে আমরা বোঝার জন্য একটু লিখে দিতে পারি এটাকে আমরা কি কিসের সাথে গুণ করে পেয়েছি এক্স দ্বারা গুণ করে এক্স দ্বারা গুণ করে পেয়েছি ঠিক আছে এটা আমরা কিসে কী দ্বারা গুণ করে পেয়েছি এই ওয়াই দ্বারা গুণ করে পেয়েছি ওয়াই দ্বারা গুণ ঠিক আছে আমরা বোঝার জন্য লিখে দিলাম এখন আসো কী করতে হবে উপরে নিচে যোগ করতে হবে যোগ করলে প্রথমে আমরা লিখব কি এটা এখানে কী আছে প্লাস টু ওয়াই স্কোয়ার যোগ করলে কত হবে তিনে দুইয়ে পাঁচ এক্স ওয়াই প্লাস থ্রি এস স্কোয়ার বসে যাবে তাহলে এরকম সদৃশ আকারে এটা অটোমেটিকলি মিলে যাবে আর যদি যেটা মিলবে না সেটাকে বাইরে লিখতে হবে যেমন টু ওয়াই স্কোয়ার এখানে না এটা বাইরে চলে গেছে ঠিক আছে এভাবে করে আমরা সদৃশ আকারে লিখে সুন্দর করে উপরে নিচে লিখে যোগ করে গুণফলটা নির্ণয় করতে পারি এটা হচ্ছে তোমার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করার নিয়ম নিয়মটা আমি আবারও বলছি একটু শুনো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা করে কী করে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে কী করতে হবে সাজিয়ে লিখতে হয় চিহ্ন যুক্ত রাশির যুগের নিয়ম অনুসারে যোগ করতে হবে ঠিক আছে যুগের নিয়ম অনুসারে যোগ করলাম বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয় এখানে আলাদা থাকলে এটা কী করতে হবে আলাদা করে লিখে এটাকে গুণফলের সাথে আমরা লিখব ঠিক আছে গুণের নিয়মটা আমি আবার বলছি একটু শুনো প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে প্রত্যেক পদ দ্বারা গুণ করলাম এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা কী করতে হবে গুণ করে গুণফল বের করতে হবে এই গুণফলকে এমনভাবে সাজাইতে হবে হ্যাঁ সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে এই যে নিচে নিচে পড়ছে যাকে এক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই পড়ছে এগুলো আলাদা আলাদা সেদিন আলাদা হয়ে গেছে ঠিক আছে প্রাপ্ত দুটি গুণফলের বীজগণিতীয় সমষ্টি হলো তোমার কি নির্ণয় গুণফল এগুলোর যোগফল যা পাবো এটাই হবে তোমার কি নির্ণয় গুণফল আসো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করার আরেকটি আমি উদাহরণ এখানে লিখেছি এই উদাহরণ থেকে আমরা একটু ভালো করে জেনে নিই তাহলে এখানে দেখো বহুপদে এখানে কয়টি পদ এক দুই তিন এখানে তিনটি পদ এটা তো তিনটি পদ তাহলে এই প্রথম পদ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ প্রথম রাশির মধ্যে তিনটি পদ দ্বিতীয় রাশির মধ্যে কি তিনটি পদ তাহলে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে গুণক এটা হচ্ছে গুণ্য
তাহলে গুণক দ্বারা গুণকে গুণ করি, কেমন? গুণ করার জন্য কী করতে হবে? উপরে নিচে লিখবো আমরা আগের মতো, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর, থ্রি এস স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। কী করবো আমরা? এটাকে গুণ করবো। তাহলে আমরা চেনার জন্য আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার কি গুণ্য, এটা হচ্ছে তোমার কি গুণক, ঠিক আছে? আসো আমরা গুণ করি। প্রথম এই গুণকের প্রথম পদ দ্বারা কী করতে হবে? এই গুণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে থ্রি এস স্কোয়ার দ্বারা এটাকে গুণ করি, প্রথমে তিন দুগুণে ছয়, এস স্কোয়ার এস স্কোয়ার গুণ করলে কত হবে? ফোর, এস টু দি পাওয়ার ফোর। আবার থ্রি এস স্কোয়ার দ্বারা কী করতে হবে? এটাকে গুণ করতে হবে, কেমন? গুণ করলে আমরা কী পাই? তিন তিরিকে নাইন, নাইন এস স্কোয়ার, এখানে এক্স গুণ করলে হবে এক্স কিউব। থ্রি এস স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস তিন চারা বারো এস স্কোয়ার, ঠিক আছে? দেখো আমরা কীভাবে করেছি, প্রথমে থ্রি এস স্কোয়ার দ্বারা এটাকে গুণ করেছি, তারপর থ্রি এস স্কোয়ার দ্বারা থ্রি এক্সকে গুণ করেছি, আবার থ্রি এক্স স্কোয়ার দ্বারা ফোরকে গুণ করেছি, থ্রি এস স্কোয়ার দ্বারা টু এস স্কোয়ারকে গুণ করলে এটা পাই, থ্রি এস স্কোয়ার দ্বারা থ্রি এক্সকে গুণ করলে নাইন এক্স কিউব পাই, থ্রি এস স্কোয়ার দ্বারা ফোরকে গুণ করলে ফোর এস স্কোয়ার টুয়েলভ এস স্কোয়ার আমরা পাই। এরপর আসো আমরা গুণ করবো এর পরের সংখ্যা মাইনাস ফোর এক্স দ্বারা, মাইনাস ফোর এক্স দ্বারা এটাকে গুণ করলে কত পাই? প্লাস মাইনাসে মাইনাস চার দুগুণে আট, এক্স দ্বারা এস স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, তাহলে সদৃশ আকারে মিলতেছে, ঠিক আছে? এটা দ্বারা আমরা কী করবো? এটাকে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস তিন চারা কত? বারো, এক্স দ্বারা এক্সকে গুণ করলে কত হবে? এস স্কোয়ার, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এস স্কোয়ার। এরপরে ফোর এক্স দ্বারা এটাকে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস, ফোর ফোর গুণ করলে কত হবে? সিক্সটিন, আর এক্সটা বসে যাবে, ঠিক আছে? তাহলে একইভাবে আমরা এটাকে গুণ করবো। এরপরে তৃতীয় পদ মাইনাস ফাইভ দ্বারা গুণ্যের প্রত্যেকটি পদকে আবার কী করবো? গুণ করবো মাইনাস, এটাকে পাঁচ দুগুণে কত? দশ। তাহলে এটা যেহেতু এস স্কোয়ার, এটা কোনটার সাথে মিলবে? এটার সাথে মিলবে, মাইনাস পাঁচ দুগুণে দশ, টেন এস স্কোয়ার। মাইনাস ফাইভ দ্বারা এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচা কত হয়? পনেরো এক্স, এই যে এক্সের সাথে এক্স মিলছে, ঠিক আছে? তারপরে এই গুণকের তৃতীয় পদ দ্বারা গুণ্যের তৃতীয় পদকে সর্বশেষ গুণ করব, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস, চার পাঁচা কত? বিশ, ঠিক আছে? তাহলে আমরা গুণফলগুলো নির্ণয় করে ফেললাম। এখন আমরা যোগের বিধি অনুসারে কী করব? উপরে নিচে যোগ করব। প্রথমে এখানে আসবে কি? প্লাস টোয়েন্টি, এখানে কত বসবে? প্লাস মাইনাসে, সরি, সিক্সটিন এক্স থেকে পনেরো এক্স গেলে তো কত হবে? একটু চিন্তা করি বলো তো। হ্যাঁ, প্লাস এক্স, কী হবে? প্লাস এক্স। এটাকে আমরা এদিক থেকে করতে পারি, এদিক থেকে করতে পারি, ঠিক আছে? এরপর আসো, এটা কত হবে একটু বলো তো চিন্তা করে। এখানে তিনটি সংখ্যা, তাহলে যোগের বিধি অনুসারে চিহ্ন যদি একই হয় তাহলে কী হবে? এটা যোগ হবে, ঠিক না? তাহলে বারো বারো কত? চব্বিশ, চব্বিশের দশ কত হয়? চৌত্রিশ। তাহলে থার্টি ফোর যদি হয় এটা মাইনাস থার্টি ফোর হবে না প্লাস থার্টি ফোর হবে? হ্যাঁ, মাইনাস থার্টি ফোর এস স্কোয়ার, ঠিক আছে? এরপরে আসো এখানে যোগ এবং বিয়োগ, তাহলে এটা কি চিহ্ন যদি ভিন্ন তাহলে এটা কী হবে? বিয়োগ হবে। তাহলে নয় থেকে আট গেলে কত হয়? এক্স কিউব। প্লাস হবে না মাইনাস হবে? একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, এটা প্লাস হবে, কারণ বড় সংখ্যার আগে প্লাস রয়েছে। এরপরে সিক্স সিক্স এক্স টু দি পাওয়ার ফোর বসে যাবে, যেহেতু এটার আর কোনো ইয়ে নেই। তাহলে এটা হচ্ছে তোমার কি নির্ণয় গুণফল। তাহলে আমরা একটু চিহ্নিত করে লিখে দিই এখানে, প্রথমটা হচ্ছে তোমার কি গুণ্য এবং গুণক, এটা আমরা পেয়েছি কী দ্বারা গুণ করে? থ্রি এস স্কোয়ার দ্বারা গুণ করে, থ্রি এস স্কোয়ার দ্বারা গুণ। এরপরে আমরা এটা পেয়েছি কত দ্বারা গুণ করে? এটা পেয়েছি মাইনাস ফোর এক্স দ্বারা, মাইনাস ফোর এক্স দ্বারা গুণ। এরপরে এটা পেয়েছি কি? মাইনাস ফাইভ দ্বারা গুণ করে, মাইনাস ফাইভ দ্বারা গুণ করে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এই যে তিনটি লাইন অর্থাৎ তিনটি পদের তিনটি লাইন আমরা পেয়ে গেলাম, এগুলোকে যোগের বিধি অনুসারে উপরে নিচে যোগ করে দিলে যে ফলাফল পাবো, যে যোগফল পাবো, সেটাই হবে তোমার কি নির্ণয় গুণফল। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে এইখানে আমরা পেয়েছি কত? সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স কিউব মাইনাস থার্টি ফোর এস স্কোয়ার প্লাস এক্স প্লাস টোয়েন্টি। এটাকে তোমার পাশাপাশি লিখেও করা যায়,
তো পাশাপাশি এই করতে হবে ভবিষ্যতে, প্রথমে তোমরা গুণের বিধিগুলো এভাবে উপরে নিচে করে শিখে নাও, এটাতে যখন ভালো করে আয়ত্তে এসে যাবে তখন তোমরা পাশাপাশি গুণটা করবে। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব, আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে বাড়ির কাজগুলি করে নেবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।